আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সুমি কুকিং ব্লগসে ফিরে আসলাম, নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি। তো এই রেসিপিটি অসম্ভব মজাদার একটি রেসিপি, তো অনেক পুষ্টিগুণ এবং হেলদি একটা নাস্তা রেসিপি। এটা অবশ্যই বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি বানিয়ে আপনারা দিতে পারেন এবং নিজেরাও বিকালের নাস্তা হিসাবে খেতে পারেন। তো এইটার নাম হলো এগ নুডলস। এই এগ নুডলসটা বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি আর কীভাবে বানাই সেটাই শেয়ার করব। তো চলুন। তো বন্ধুরা, আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এখন এখানে আমি 1.5 কাপ পরিমাণের গরম পানি অ্যাড করব। এর মধ্যে আমি কোকোলা নুডলসটা ইউজ করছি। তো কোকোলা নুডলসের আমি পুরোটা দেব না, এখান থেকে অর্ধেকটা দেব। তো এখানে আমি অর্ধেকটা নুডলস দিয়ে দিয়েছি, কোকোলা নুডলস। আপনারা চাইলে অন্য ব্র্যান্ডের নুডলসও ইউজ করতে পারেন। তো এখন আমি এতে একটা ম্যাগি মশলা দিয়ে দেবো। আপনারা চাইলে নুডলসের যে মশলাটা থাকে সেটাই দিতে পারেন, কিন্তু আমি নুডলসের মশলাটা দেবো না, আমার কাছে ম্যাগি মশলাটাই ভালো লাগে। এখানে আমি এক প্যাকেট স্বাদে ভরা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। একটা কাঁচা মরিচ কুচি। বাচ্চারা খেলে অবশ্যই এটা ঝালটা স্কিপ করবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ। দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু লবণ। এখন আমি একটু এগুলো নেড়ে দেব। আমি এই পানিটা এর সাথে শুকিয়ে নেব, নুডলস হওয়ার সাথে সাথে এই পানিটা আমি শুকিয়ে নেব। তো বন্ধুরা, আমার মনে হয়েছিল এখানে আর একটু পানি লাগবে, যার কারণে আমি এখানে আরো 1/2 কাপের মতন পানি অ্যাড করে দিয়েছিলাম। মোট এখানে আমার 2 কাপ পানি লেগেছে। তো এই পানিটা শুকানোর সাথে সাথে নুডলসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো পানি, চলুন ফিরে আসি নুডলসটা সিদ্ধ হওয়ার পরে। বন্ধুরা, নুডলসের পানিগুলো ভালোভাবে শুকিয়ে গেছে, তো দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন। তো এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি এতে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দেব, সাদা সয়াবিন তেল। তো এখানে আমি একটি ছোট সাইজের পেঁয়াজ এবং 2 কাঁচামরিচ দিয়ে একটি ডিম মিক্স করে নিয়েছি। এখন এই ডিমটা দিয়ে দেব এবং পুরো প্যানে ছড়িয়ে নেব। তো ডিমটা দিয়ে দিচ্ছি, এখন আমি পুরো প্যানে এই ডিমটা ভালোভাবে ছড়িয়ে নেব। ডিমটা ছড়ানো হয়ে গেছে, এখন ডিমটা আমি একটু 1 মিনিটের মতন রান্না করে নেব। তো ডিমটা হয়ে গেছে, এখন আমি আগে থেকে যে নুডলসটা রান্না করে নিয়েছিলাম সেই নুডলসটা আমি এখন দিয়ে দেব। ডিমের এক পাশে এইভাবে করে এইভাবে করে ডিম আর নুডলস এভাবে করে রান্না করে দিলে বাচ্চারা টিফিনে অনেক মজা করে খাবে এবং অনেক পুষ্টি একটা খাবার, বাচ্চারা অনেক পছন্দ করবে। তো এখন আমি এই নুডলসগুলো দিয়ে দিলাম, এখন আমি এই ডিমটাকে এইভাবে ভাঁজ দিয়ে দেব।
দেখুন কত সহজভাবে হয়ে গেল আজকে আমাদের এগ নুডলস বা নুডলস অমলেট, যাই বলেন আপনারা। বাচ্চাদের টিফিনের জন্য এইরকম করে নুডলস আর ডিম দিয়ে এরকম একটা নাস্তা বানিয়ে দিলে বাচ্চারা অনেক পছন্দ করবে এবং একটা পুষ্টিগুণ খাবার। অবশ্যই আপনারা এইভাবে বাচ্চাদেরকে টিফিনে দিয়ে দেবেন এবং নিজেরাও বিকেলের নাস্তা হিসেবে এই নাস্তাটি করে খেতে পারেন। তো আমার এই এগ নুডলসটি হয়ে গেছে, এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। বন্ধুরা, হয়ে গেল আজকে আমাদের মজাদার এগ নুডলস। তো এইভাবে অবশ্যই বাচ্চাদেরকে টিফিনে নাস্তা বানিয়ে দিতে পারবেন এবং নিজেরাও খেতে পারবেন। এটা অসম্ভব মজাদার এবং পুষ্টিগুণে ভরা। তো অবশ্যই এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কোনো ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ।